কত রাত পরে আজ রোদ এলো জানালার ধারে, ভোর এলো কত রাত পরে আজ রোদ এলো জানালার ধারে। ডানা মেলো পাখি উড়ে চলো মন, ঢেউ ভাঙো মাঝি প্রাণপণে, আশার স্পন্দনে ক্লান্তিহীন অভিসারে, চোখের জলের কোন বন্ধু নেই, চলো যাই স্বপ্ন সন্ধানে, এলো মেলো শীতার খিমেল বাতাস, চলো যাই যেখানে যাইব, ডাকছে সবুজ মাঠ দুলছে ধানের শীষ, অনায়াসে কোন আছে হৃদয়ে সেই ছোট্ট বাসার খোঁজে, ভিগ ছাড়িয়ে রাত পেরিয়ে স্বর্গ আজ মানুষের প্রাণে, চলো না স্বপ্ন সন্ধানে, চলো না স্বপ্ন সন্ধানে, চলো না স্বপ্ন সন্ধানে, চলো না স্বপ্ন সন্ধানে। স্বাক্ষর হওয়ার পর যুথিকা আজ একজন সফল নাগরিক। যুথিকা পরিশ্রমের ফলে বাংলার লোকশিল্প যাত্রা বর্তমানে এক মাত্রা পেয়েছে। এবার আমরা যুথিকার কাহিনী দেখব। জিজ্ঞেস করবো তো, যত প্রশ্ন তো তোর বাবাকে নিয়ে, নতুন কিছু জিজ্ঞেস করার থাকলে কর। আচ্ছা বাবার কথা জিজ্ঞেস করলে তুমি অত রাগ করো কেন বলো তো? না রেগে যাবে না, বেঁচে থাকতে কোনোদিন সংসারে তাকে পাইনি, কি তালে বর, পণ্ডিতের মতন যাত্রায় পালা লেখা, আবার কোমরে তলোয়ার নিয়ে যাত্রায় প্লে করা, যে মানুষটা যাত্রার জন্য এত সব করলো সেই মানুষটা মারা যাবার পর কেউ কি খোঁজ নিয়েছিল তার বউ বাচ্চা মরে গেছে কি বেঁচে আছে? জানো মা, সেদিন হারু কাকা বলছিল, বাবা যখন সিরাজের ভূমিকায় অভিনয় করত পলাশির প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে লড়াই, আর ইংরেজদের সৈন্য হাতের মুঠো পেয়েও মির্জাফর ছেড়ে দিয়েছিল, সেই সময় বাবা বলতেন, মির্জাফর শেষে তুমিও বিশ্বাসঘাত, সে যে কি দারুণ অভিনয় করতো না বাবা। আরে আর কিছু বলেনি, তোর বাবার করা শাহজাহান পালাটার কথা বলেনি? জানিস যদি আমি তোর বাবার একবার যাত্রাপালা দেখতে গিয়েছিলাম শাহজাহান, সত্যি সে এক সত্যি সত্যি রাজা, কি লম্বা চেহারা, টকটক করছে গায়ের রং, ঠিক হলো নাক, তুই তো দেখেছিলিস, তোর মনে নেই? কোলের বয়সের কথা কারো মনে থাকে মা?
আচ্ছা জ্যোতি, তোর বাবা সেই সিরাজের ভূমিকায় যাত্রাপালাটার ফটোটার কথা মনে আছে? সত্যি মানুষটা যে মানুষটা যেন ভোট করে চলে যাবে। জানো মা, মা আমার মনে সব সময় কল্পনা হয়, আমার মনে হয় চেষ্টা করলে হয়তো আমিও পারব। কি পারবি? আমি পালা লিখবো মা, যাত্রার পালা। না, এসব কথা মাথাতেও আনিস না, বড় অভিশাপের জীবন রে, বড় অভিশাপের জীবন। হোক মা, এই অভিশাপে আনন্দ আছে, তৃপ্তি আছে। ও, এই জন্যই তুই ধারাবাহিক শিক্ষা কেন্দ্রে পড়তে যাচ্ছিস? এরকম জানলে তোকে আমি পড়তে পাঠাতাম না। আচ্ছা তুই কেন বুঝছিস না, তুই একটা মেয়ে, এই জীবন কোনো মেয়ের জন্য নয়, তোকে কেউ জায়গা করে দেবে না রে। কেন দেবেন না মাসিমা? মেয়েরা তো কোনো অংশেই পিছিয়ে নেই। ওকে বাধা দেবেন না মাসিমা, ওকে লিখতে দিন, দেখবেন একদিন ও আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবেই। সোমা, তুই তো কিছুদিন ধারাবাহিক শিক্ষা কেন্দ্রে ক্লাস করেছিলি, তুই নিজেই তো লিখতে পারিস। আমার খুব ভয় হয়। ভয় কিসের? ভয় যদি আমি না পারি? তুই হলি গিয়ে যাত্রা সম্রাট নগেন বাগচির মেয়ে, তুই পারবি নাকি রে? এ তো তোর রক্তে আছে। আমি মনে মনে ভাবি আমি পারবো, কিন্তু বিশ্বাস করো আমার লেখা না হাতে কিছুতেই আসে না। আমি বলে যাই তুমি লেখো, সে দেখা যাবে। কোন না না, আমার হাতে সময় নেই, আমি আজই বসতে চাই। কে আর প্রবেশ, কে আর প্রায় কান্নার মতন করে বলে, বাবা তুমি এখনো গীতা পড়ছো? এদিকে আমার রকেট দয়াল বলছে ছেড়েছে কোন দেশ। কে বলছে না না সেই রকেট নয়, সেই রকেট নয়। তারপর দয়াল বলছে তবে তবে কে বলছে আমার রকেট কুকুর কুকুর। দয়াল তারপর বলছে বোকা মেয়ে কোথাকার, সে কথা আগে বলতে হয়তো। তা তোমার কুকুরের কি হয়েছে মা? আগে বলতে হয়তো, তারপর তা তোমার কুকুরের কি হয়েছে মা? তা তোমার কুকুরের কি হয়েছে মা? চতুর্থ দৃশ্য, পঞ্চাননতলা। জব্বরের পরনে হচ্ছে গায়ে একটা সস্তা চাদর, চেক লুঙ্গি আর বড় জামা। জব্বর বলছে হা হা হা, আসুন আসুন বড় বাবু, ওই আতা গাছের পাশটা দিয়ে আসুন, না না মাথাটা হেড করে আসুন বাপাস দিয়ে, ব্যাস এবারে নিশ্চিন্ত, কেউ কোথাও নেই। এবার প্রশান্ত বলছে লেখো। প্রশান্ত বলছে নিশ্চিন্ত হতে পারলাম কই, ওরা হয়তো দেখে ফেলেছে। জব্বর বলছে জি না ওরা দেখে নাই। প্রশান্ত তারপরে বলছে লিখেছো? লেখো। প্রশান্ত লিখছে। হ্যাঁ প্রশান্ত বলছে তাহলে এবার বল কোন জিনিসটা ভালো, ঝিনুক না ময়না? কৈলাস বলছে কোথায় যাচ্ছেন বাবুমশাই? কলকাতা, তাই যান বাবুমশাই। এরপরে গীত, কলিকালে কি কৈশলে চলছে কলের কলকাতা, সেথায় বিকোয় নিমের কাটি কাদা মাটি ওল পাতা। তোমাদের সবার লেখাই খুব সুন্দর হয়েছে, তবে মাধবীর লেখা আমার সবচেয়ে ভালো লেগেছে।
শোনো মাধবী কি লিখেছে। গ্রামের নাম বেলিয়াতোর। গ্রামের মানুষজন খুব ভালো। আমাদের গ্রামে বড় বড় গাছ আছে, বড় বড় মাঠ আছে, নদী আছে, পুকুরে বড় বড় মাছ আছে। আমি মাছ খেতে খুব ভালোবাসি। খুব সুন্দর হয়েছে মাধবী। আচ্ছা যুথিকা কদিন আসছে না কেন তোমরা কেউ জানো? না দিদি। যুথিকাও কিন্তু খুব ভালো লেখে দিদি। ও মা তুমি কি করে জানলে? আরে দিদি ওর বাবা তো নগেন পালাকার, এলাকায় খুব নাম ডাক আছে। কৈলাস মাস্টারমশাইকে বলছে। মাস্টারমশাই এতদিন আমরা গণতন্ত্র না বুঝে একটা হাত দিয়েছি, এবার গণতন্ত্রকে রক্ষা করতে আমরা বাকি হাতটাও। সকলে মুষ্টিবদ্ধ ভাবে হাত তোলে, এখানে পালা শেষ, বুঝেছ? পালা সমাপ্ত। যাক এতদিনে তাহলে পালা লেখাটা শেষ হলো। কেমন হলো মাধবদা? তোর আমি কি চাই এসবের কিছু বুঝি, তবে মনে হয় বেশ ভালোই হয়েছে। আচ্ছা এরপর তুই এটা নিয়ে কি করবি? মাধবদা তুমি তো কলকাতায় যাও, ওখানে তো অনেক যাত্রার দল আছে, তুমি একটু চেষ্টা করে দেখো না ওই চিৎপুরে কোনো কোম্পানি যদি এই পালাটা নেয়। খেপেছিস? চিৎপুরে বড় বড় কোম্পানির কত কেতা জানিস? কত বড় বড় রথি মহারথি ওখানে সারাদিন বসে থাকে। সেখানে তোর মতো একজন অজানা অচেনা পালাকারের লেখা ওরা নেবে কেন? তুমি একটু চেষ্টা করে দেখোই না মাধবদা, ওদের যদি পালাটা ভালো লেগে যায়। এ তুই যখন বলছিস তখন চেষ্টা করে দেখবো, কোন কিছু হবে বলে মনে হয় না। মা কলকাতা কি অনেক দূর, অনেক সময় লাগে যেতে? ও বাবা শুধু অনেক দূর, তা ট্রেনে ধর 4 ঘন্টার রাস্তা। তোর বাবা এক একবার যেত জানিস, পুরো মরশুম কাটিয়ে তবে ফিরত। হঠাৎ কলকাতার কথা জিজ্ঞেস করছিস কেন? মা তোমায় না জানি আমি একটা পালা লিখেছি, আর মাধবদা সেটা নিয়ে চিৎপুরে গেছে। তুই নিজে লিখেছিস? না আমি বলেছি আর মাধবদা লিখেছে। তুই নিজে লিখলি না কেন? নিজের ওপর সে জোর নেই মা। তো তোর মাধবদা কার কাছে নিয়ে গেছে? তা তো জানি না। তোর খাটনিটাই বৃথা হলো রে, তোর মূল্য কেউ দেবে না। তোর মাধবদা এখন চিৎপুরে কাঁধ ধরে ধরে ঘুরছে সেই জানি। স্যার দেখুন বসে বসে আর কোনো ডেট খালি নেই, সব ডেট ফুল। আপনার কবে চাই? আগে স্যার আমি তো বায়না করতে আসিনি। হ্যাঁ ও বেশি বেশি দেখুন নায়কদের সঙ্গে পালা সংক্রান্ত কথাবার্তা বায়না নয় এসব ছাড়া আর সব আমার ক্ষমতার বাইরে। আগে স্যার আমি একটা পালা এনেছিলাম, যদি দয়া করে একটু শোনেন। হ্যাঁ পালা সঙ্গে নিয়ে এসেছেন? হ্যাঁ। কোথায় থাকা হয়? আগে ওই নদিয়া জেলার কুসুমপুর গ্রামে। আগে স্যার আপনি হাসছেন? হাসবো না, আনাড়ি লেখকের পালা কিনে কি ব্যবসা আটে তুলবো? আগে বাবু এই বাবুকে বলে দে তো জমে থাকা পালা কত কেজি বিক্রি হয়েছে? 78 কেজি। শুনেছেন, পালা জমা দেবেন ঠোঁয়া হয়ে যাবে। স্যার স্যার আমাকে 10 মিনিট সময় দিন স্যার, আপনারা তো অভিজ্ঞ মানুষ, একবার শুনলেই বুঝতে পারবেন। হিরো নবীন কুমার। মেজরবাবু মাসে 15 পালার বেশি শো নেবেন না, শরীরে দেয় না। ঠিক আছে স্যার। স্যার স্যার কি ব্যাপার, ইনি কে? আপনাকে তখন থেকে বলছি চলে যেতে, এখন যাও তো। স্যার স্যার 5 মিনিট যদি পালাটা একটু শোনেন, খারাপ লাগলে আমি চলে যাবো স্যার। বড্ড বিরক্ত করছেন তো, জানেন কার সঙ্গে কথা বলছেন? আপনি কালকে একবার আমার বাড়িতে আসুন তো। ঠিক আছে স্যার, ঠিক আছে। মাধবদা মাধবদা
পালাটা আপনি লিখেছেন? সত্যি বলছেন? স্যার, পালাটা আপনার ভালো লেগেছে। ম্যানেজারকে বলে দিচ্ছি, আপনি পালাটা রেখে যান। আচ্ছা, আপাতত আপনাকে 10,000 টাকা দেওয়া হচ্ছে, বাকি 10,000 দুখেপে পেয়ে যাবেন। 10,000 টাকা? বাই দা বাই, পালাটার নামটা কিন্তু চেঞ্জ করবো, তাতে আবার আপত্তি নেই তো? কি যে বলেন স্যার। ঠিক আছে, শুনুন, আপনার কাছে যদি আরও পালা থাকে নিয়ে আসবেন, শুনব। ঠিক আছে স্যার, ঠিক আছে। কলকাতা থেকে কিনে আনলাম, বুঝলি? পালাটা কারুর পছন্দ হয়নি? আরে পালা লিখতে হলে ক্ষমতা লাগে, সবার কি আর সব হয়? তাই বলে পুরো পালাটা তুমি রেখে দিয়ে এলে? এত কষ্ট করে আমরা তৈরি করলাম, আরো আরো অনেকে পড়ুক দেখুক, রেখে নাইলে বুঝবে কি করে? ওরা কি কিছু বলেছে? কদিনের মধ্যে জানাবে? ওখানে হাজার হাজার লোক হাজার হাজার পালা জমা দিচ্ছে, কার ভাগ্যে কি আছে কে বলতে পারে? শনিবার সঙ্গে 6 ঘটিকায় বকুলতলার মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এবছরের শ্রেষ্ঠ যাত্রা পালা অচল পয়সা। অচল পয়সা, অচল পয়সা। অভিনয়ে যাত্রা সম্রাট শ্রী নবীন কুমার এবং শ্রীমতী চম্পা হালদার। শনিবার সন্ধ্যে 6 ঘটিকায় বকুলতলার মাঠে যাত্রা পালা অচল পয়সা। অভিনয়ে সম্রাট শ্রী নবীন কুমার এবং শ্রীমতী চম্পা হালদার। অচল পয়সা, অচল পয়সা, অচল পয়সা। জল গরম করতে হবে, পেট ওয়াশ করব। তাড়াতাড়ি চলো, এসো। আমার রকেট যদি না বাঁচে, চাঁদু মাস্টারকে আমি সহজে ছেড়ে দেব না। মাস্টার আবার কি করলে? কি করলে না,
আমি তো চাঁদু মাস্টার মনে করে রকেটকে খুশি মেরেছি। ডাক্তার বাবু আবার ডিস্টার্ব করে। আরে বলছি তো বাইরে দাঁড়া, এয়ার কুকুরকে দেখে এসে তারপর তোকে দেখবো। বাইদা ভাই টাকা পয়সা এনেছিস তো? না হলে জোগাড় কর। আরে জোগাড় কর, আদারওয়াইজ আই ক্যান্ট টাচ ইউ। বন্ধ করো, বন্ধ করো। আমার পালা, আমার লেখা পালা। কি পাগলের মতো যাতা বকছিস? আমি ঠিক বলছি দিদি, আমি সত্যি বলছি, পুরো পালাটা আমি মুখে মুখে বলেছি আর মাদকটা লিখেছিল। পালাটা কলকাতার আর পালা কোম্পানিকে দিয়েছিল। মাদকটা আমার ঠকিয়েছে দিদি, মাদকটা আমার ঠকিয়েছে। নিজের পালা নিজে লিখলি না কেন? সেদিন সে সাহস আমার ছিল না। খুব ভুল করেছিস, খুব ভুল করেছিস তুই। শুনুন, আপনাদেরকে দীনমিত্রের বাড়িতে নবীন কুমার একবার দেখা করতে বলেছেন। যা যা দেখা করে সব খুলে বল, যা। আমার যে বলার মুখ নেই দিদি। অন্যায়কে প্রশ্রয় দিস না যুতিকা, তোর প্রতিভা যদি আবার নতুন করে লিখতে পারবি। তুমি চলো না আমার সঙ্গে দিদি। আচ্ছা চল। ১০,০০০ টাকা মাধব নিয়ে গেল, এক পয়সাও তোমাকে দেয়নি। তুমি বলো তো এই পালার আট নম্বর সিনটা কি আছে? নিমাই বলছে ভুলবো না, ভুলবো না, প্রশান্ত তার দয়ার দান ভুলবো না, দরকার হলে তার জন্য জান দেবে। থাক থাক থাক, বাকি টাকাটা যাতে তুমি পাও তার ব্যবস্থা আমি করব, কিন্তু আশ্বিন মাসের আগে আমার একটা নতুন পালা চাই, সামাজিক পালা। কি দিতে পারবে তো? কিরে বল, পারবে? চুপ করে থাকিস না যুতিকা, বল তুই পারবি। কিরে নিজের উপর তো রাস্তা নেই, নিজেকে নিজে চিনতে পারিস না? নাটক নভেল লিখবি, নিজের উপরে যার ভরসা নেই সে কি লিখবে? আজ মাধব তোকে ঠকিয়েছে, দুদিন বাদে আরেকজন ঠকাবে। কি হলো বলো, পারবে তো? আমি পারবো, লিখতে আমাকে হবেই। আশ্বিন মাসে বলেছিলাম ভদ্র মাসেই পালা রেডি। আপনার ভালো লেগেছে? মেজর বাবু যুতিকা দেবীর নামে ১৫,০০০ টাকা অ্যাডভান্স করে দিন। ঠিক আছে, বলছিলাম কি ছখানা পালা রেডি আছে, আবার একটা পালা। পুজোর সিজনে এই পালাটাই চলবে, সামনের সোমবার থেকে রিহার্সাল শুরু, সবাইকে খবর দিয়ে দিন। এই শোন, অতগুলো টাকা সাবধানে রাখিস, হুটহাট খরচ করিস না যেন। জানিস আমি আস্তে আস্তে দেখলাম গ্রামের লোকেরা দেওয়ালে মাধবের নামে কি যেন সব লিখেছে। না না, এটা ওরা ঠিক করেনি দিদি, হাজার হোক মাধব দাই তো আমায় এই যাত্রা দলের সাথে আলাপ করিয়েছিল, এভাবে ওকে একঘরে করে দেওয়া উচিত হয়নি। যাক তোমরা সকলে এসে গেছো, তোমাদের জন্য একটা দারুণ খবর আছে, যুতিকার লেখা পালাটা এবছরের শ্রেষ্ঠ পালা হিসেবে বিবেচিত হয়েছে। সত্যি দিদি? হ্যাঁ, কালকে সকালের খবরের কাগজে তোমরা সবাই খবরটা দেখতে পাবে। মা, ও মা, বড় কি চেঁচাচ্ছিস কেন? দেখো দেখো খবরের কাগজে আমার নাম বেরিয়েছে, আমার লেখা পালা এবছর প্রাইজ পেয়েছে, ফার্স্ট হয়েছে। তাই নাকি? হ্যাঁ। কি বলছিস তুই? মা আমার না ভীষণ বাবার কথা মনে পড়ছে মা। যুতি আমাকে তুই আর দাদা বলে ডাকিস না রে যুতি, আমি তো বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি। আমি আমি তোকে ঠকিয়েছি, আমি অন্যায় করেছি, আমাকে তুই ক্ষমা করে দে বোন। অমন করে বলছো কেন মাধবদা?
আজ আমি যে জায়গায় এসে দাঁড়িয়েছি তার আসল অবদান তো তোমারই। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি, তুমি আমায় রাস্তা দেখিয়েছো, নিজের পায়ে নিজে দাঁড়াবার রাস্তা। তুমি না থাকলে আমি সেই জড়ি পেতাম না। তুমি ভাবছো তুমি আমার ক্ষতি করেছো, কিন্তু আমি জানি এতে আমার লাভ হয়েছে। যদি 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 তুই অনেক বড় হয়, যদি তুই অনেক বড় হয়, সারা গ্রামের মুখ উজ্জ্বল কর, সারা গ্রামের মুখ উজ্জ্বল কর, যদি সারা গ্রামের মুখ উজ্জ্বল কর।